আমার ভাইয়েরা নবীজি নারীর যে অধিকার দিয়েছেন এই পৃথিবীতে এত বড় অধিকার আর কেউ দেয় নাই বলেন সুবাহ আল্লাহ আমার ভাইয়েরা শুনুন কোন মানুষের যদি তিনটা মেয়ে হয় রসুল্লাহ বলেছেন তিন মেয়ের পিতা যদি কেউ হয় তাহলে ওই তিনটা মেয়েকে যদি যত্ন করে ভালোবাসে মোহব্বত করে দিন শিখায় আদব শিখায় আর তাদেরকে যদি সৎপাত্রস্ত করতে পারে কেমতের দিন আমি মোহাম্মদ আর ওই তিন কন্যার পিতা বেহেস্তে এক জায়গায় থাকবো ছেলের ব্যাপারে কিন্তু কথা বলা হয়নি এ কথা বলা হয়েছে কাদের ব্যাপারে মেয়েদের ব্যাপারে মা বোনেরা আমি বিশ্বাস করি আপনারা যদি জানতেন পৃথিবীর মুসলিম মহিলারা যদি জানতেন ইসলাম তাকে কি অধিকার দিয়েছে তাহলে সব রকমের নারীপক্ষ নারী অধিকার আন্দোলন হাবিজাবি আন্দোলনের বুকে লাঠি বেড়ে সব মেলো রাস্তায় নেমে মিছিল করতো গভর্নমেন্টের বিরুদ্ধে যে কোরআন আমাদের যে অধিকার দিয়েছে রসুল যে অধিকার দিয়েছে সেই অধিকার ফিরিয়ে দাও আমার বন্ধুগণ রসুল্লাহ বলেছেন ভালো করে শোনেন রসুল বলেছেন মেয়েদের গালি দিও না কারণ আমি মোহাম্মদ মেয়েদের পিতা আমি মেয়েদের পিতা সুবাহ সুবাহ ভাইরা হুজুরের বেঁচে ছিল কারা ছেলেরা না মেয়েরা কন আপনারা কারা ছিল সব ছেলেরা মারা গেছিলেন ঠিক না একটা হাদিস আপনি আমাকে দেখাতে পারবেন না এমন একটা হাদিস নাই ছেলেরা মরে যাওয়ার পর হুজুর দুঃখ করে একদিন মোনাজাত করেছেন আল্লাহ সব ছেলেগুলো নিয়ে গেলা আমার একটা ছেলে ছেলেদা একটা হাদিস নাই একদিনের জন্য দোয়া করেন নাই মেয়েতেই সন্তুষ্ট ছিল মেয়ের কথা হুজুর বলেছেন মেয়ের কথা বলেছেন যখন তোমরা বাইরে যাবা বিদেশে যাবা বাজারে যাবা কিছু না কিছু উপহার নিয়ে আসবা বাড়ি আর উপহার এনে আগে দেবা মেয়েকে সমাজের সবচাইতে বেশি অবহেলিত ঠিক কিনা মেয়েটা একটু বড় হলেই আর একটা ছেলে যখন জন্মগ্রহণ করে তখন এই ছেলেটারে কোলে নিতে নিতে ওর কাম সারা হয়ে যায় তারপর বাড়িতে ভালো রান্না বান্না হলেজা মুরগির কলজা মুরগির ভালো ভালো অংশ মাছের মাথা সব ছেলের মেয়ের কেসমতে হয় না কথা ঠিক কিনা ঠিক কিনা এরপরে যদি রোগ হয় মেয়েকে মেয়ের অসুখ হয়েছে ধৈর্য ধরতে তাকে নসিহত করা হয় আর ছেলের অসুখ হওয়ার সাথে সাথে ডাক্তার পনেরোটা বাড়িতে চলে আসে ঠিক কিনা এই বৈষম্য ইসলাম করেনি আপনারা করেছেন সমাজ করেছে এ বৈষম্য ইসলাম করেনি আমার বন্ধুগণ মেয়েদের মর্যাদা কত বেশি আল্লাহ রসুল কত মর্যাদা দিয়েছেন নারীকে মেয়েদেরকে কত মর্যাদা দিলেন এই মেয়ে তার কেসমতে বাড়িতে এই অবস্থা হলো তারপরে যখন বড় হলো বিবাহ দেওয়ার সময় বাপে করলো কি বাপ বিবাহের সময় মেয়েকে একটা পালঙ্ক দিলা সেট দিল কাপড় সবর দিল সোনা দানা আলাইকুম দিয়ে দিল যাও জমির ভাগ দিল না বাড়ির ভাগ দিল না ব্যবসার ভাগ দিল না জমি বাড়ি টাকা পয়সা সবকিছু ছেলেদের নামে লিখে দিল মেয়েটাকে জন্মের মতো ব্যবসার টাকা দিয়া বাড়ি দিয়া বঞ্চিত করে দিল ঠিক কিনা হাজি শাহ মক্কা শরীফ গেছে মায়ের ঠগাইছে জন্মের ঠগাত মক্কা শরীফ থেকে হস করে আসা পনেরো হাত লম্বা জামার টাকায় দিয়ে আসছে এরপরে মক্কা শরীফের জায়ন উপরে সেজদা দিয়া মোনাজাত করে আল্লাহ আমি যেন দো না যাই আমারে ভেস্ত দিও ফেরেস তারা কয় পাঁচি তুই মর আগে জন্মের ভেস্ত ধরে খাওয়াই দেবো মেয়েরে ঠকাইছিস বোনের ঠকাইছিস ফুপুকে ঠকাইছিস ভেস্ত এত সোজা তোর মামু বাড়ি মেয়েকে ঠকানো যাবে না ছেলের যে অধিকার আছে মেয়েরও সে অধিকার আছে এ অধিকারের কথা কোরআনে বলা আছে নাই চিল্লায় বলেন না মেয়ের অধিকার আদায় করেন আপনার ধানি জমি থেকে তার অংশ দিবেন আপনার বাড়ির জমিন থেকে অংশ দিবেন আপনার ব্যবসার টাকার অংশ দিবেন ছেলেও আপনার মেয়েও আপনার আপনার নামাজ রোজা হজ জাকাত তাহাজ্জুদ কাজে লাগবে না যদি মেয়েকে ঠকান